সকল বাইকারদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমরা আছি সেই রাঙামাটি কাপ্তায়। এই কাপ্তায়ের যে ফলকটা, এটা মিস করবেন না, ছবি তোলার জন্য খুব একটা ভালো একটা দৃশ্য। আর এই হচ্ছে প্রশান্তি পার্ক অ্যান্ড পিকনিক সেন্টার। এখানে পিকনিকের লোকজন আসে, পিকনিক করে থাকে। আর এই মেন হচ্ছে মূল গেট, গেটের সামনে যে রোডটা, এখানে রাতে হাতি বের হয়, এই জন্য রাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই রিসোর্টসের আশপাশে কোনো এখানে কোনো হোটেল নাই, আপনি থাকবেন, কিন্তু এখানেই আপনি রাত্র অতিবাহিত করতে হবে। আর এখানে আমরা রাতে কীভাবে থাকবো বা এখানে যে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, তা আমাদের সাথে থাকবেন অবশ্যই এবং উপভোগ করবেন। আর হচ্ছে লেকের সামনে, আর এখানে যে পিকনিকের ছোট ছোট যে টলারগুলো আছে এত সুন্দর লাগে। আর ওপাশে পাহাড়, মূলত মাঝখান একদম নিরিবিলি স্থানটা, সকল কিছু আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এখানে বারবিকিউ হচ্ছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো কি হয়ে গেছে? কত, 5 থেকে 10 মিনিট? 10 মিনিট লাগবে। দেখুন কি সুন্দরভাবে বারবিকিউ গুলো হচ্ছে। আসলে এখানে যে যেসব টুরিস্ট আছে তাদের জন্য এগুলা পার পিস 170 টাকা করে। আসলে একটু দাম বেশি হলো, তারপরে এখানে খাওয়ার যে ফিলিংস, যেখানে যে সুন্দর লাল বাতি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপ্তাই লেকের যে একদম সামনে যে ছোট ছোট ঘরগুলো, আর নিচে যে ছোট ছোট যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে পর্যটক এখানে ঘুরতে আসে তারা এখানে রাত্রে এখানে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। আসলে চমৎকার এখানে যে পরিবেশটা, সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আর এখানে যে ছোট ছোট ঘরগুলো, এগুলোতে প্রত্যেকটাতে দুজন করে থাকার জন্য সম্পূর্ণ রেডি করা। আর এখন শীতের মৌসুম, খুব কনকনে ঠান্ডা, তারপরও এখানে যে ঠান্ডার মধ্যে থাকার যে অনুভূতি আসলে খুব ভালো লাগে। এই যে আমরা এখানে 5 থেকে 6টা তাঁবু নিয়েছি থাকার জন্য রাতে। এই দেখি, আরে বকি, হাই, সাথে কে, সাথে কে? মাই ফ্রেন্ড, সে আবার একা ঘুমাতে পারে না। আর আমরা এখানে প্রত্যেকে বাইক নিয়ে আসছি সিঙ্গেল সিঙ্গেল, সেগুলো ওই যে সামনে রাখা হয়েছে। আসলে দেখেন যে প্রোটেক্ট বার প্রত্যেকটা গাড়িতে লক করে তালা দেওয়া হয়েছে। আসলে তারপরও এখানে প্রচুর সিকিউরিটি, তারপর মনের যে একটা শান্তি, তার জন্য হচ্ছে সকালবেলার সেই কাপ্তাই লেকের যে মেঘাচ্ছন্ন যে পাহাড়গুলো, ছোট ছোট যে পাহাড়, তার উপরে যেই আরও পিছনে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার উপরে যে গাছগুলো, গাছের উপরে যে মেঘাচ্ছন্ন হয়ে আছে, আসলে খুব সুন্দর
মনোরম পরিবেশ। আর এখানে ওদের মাহবুব ভাই, তিনি ফটো সেশনে ব্যস্ত আছেন। যে ছোট ছোট যে তাবুগুলো, এখানেই রাতে ছিলাম ভাই। আমার এক নাম রাইকো ফটোর। যেসব দর্শনার্থী আছেন তারা অবশ্যই তাঁবুতে যদি রাতে থাকতে চান তাহলে অবশ্যই এক ধরনের ছোটো পাতলা কম্বল নিয়ে আসবেন শীতকালে, আর গরমকালে অবশ্যই বিছনা চাদর নিয়ে আসবেন। কারণ এখানে যেসব সরঞ্জামগুলো দিয়ে থাকে যে তাঁবুতে যে বরাদ্দ, আসলে ততটা ভালো না। আর যদি না আনেন তাহলে আপনি ভুগতে হবে যে আমরা তেমনই কম্বল নিয়ে আসছি। আমাদের সরঞ্জাম আসলে সকল কিছু এলোমেলো হয়ে রয়েছে সকালবেলা, এখন রেডি হবো আমরা। সকালবেলা আমাদের নাস্তা শুরু। আমরা এক এক করে সবাই মিলে কাপ্তাই লেগের পাট থেকে বিদায় নিচ্ছি। আর সকলেই যে সব ব্যাগ আছে, সকল ব্যাগ যে গাড়ি পিছনে আমরা সম্পূর্ণ গুছিয়ে ফেললাম। এলো সেই লেক। এখানে শুক্রবারে প্রচুর দর্শনার্থী আসে, আজকে শনিবার, তার জন্য লোকের সমাগম একটু কম। আর আমরা এখান থেকে আজকে বান্দরবন, তারপর কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব। তারপর ওখানে কিছু আমরা আপনাদেরকে যেসব ভিউগুলো আমরা দেখাবো।